আমাদের তো দৃষ্টিবন্ধন আমরা নিশ্চিত এই রাজনৈতিক জনভিত্তিহীনতায় হতাশায় ভুগে বিজেপির তার শাখা সংগঠন বা তাদের সমর্থনকারী সংগঠনগুলো রাজ্যের উন্নয়নকে বহুদিন পর বাংলা দিয়ে ঘুরে দাঁড়িয়েছে, আগিয়ে যাওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, সেইটাকে রাজনৈতিক কারণে যখন জনগণের কোনো ভিত্তি করতে পারলো না, জনগণের মধ্যে বিজেপি যখন আস্থা জোগাতে পারলো না, তখন কোর্ট আর ভোট করে বেড়াচ্ছে আর বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। জনগণ সতর্ক আছে, জনগণ সতর্ক আছে। আমাদের লক্ষ্য হচ্ছে এখন চারিদিকে হাফিয়ারি পরীক্ষা হচ্ছে, বোর্ড গঠন হচ্ছে, এটাকে কোনোক্রমে একটা বিশৃঙ্খল করে এবং আমরা সতর্ক আছি, প্রশাসন সতর্ক থাকবে। আচ্ছা আমি বলি জানতো কালকে এই একই কথা বলে গুলি চললো, বোমান্য এইসব মতো নিশ্চিত রামান্য যারাই করুক তারা কেউ সাহায্য করবে। অর্থাৎ 2019 লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কি আরো বাড়বে? এরা যারা ঘটাচ্ছে তারা বলতো পুলিশ তো গুলি চালায়। আমি তো আবার বলছি যে তদন্ত পুলিশ পুলিশের বক্তব্য পেশ করেছে, আমি নিজে বলেছি যে তদন্ত হবে, আমার নিজের দপ্তরে ডিআইকে সাসপেন্ড করে দিয়েছি, আজকে ডিআইএসআইকে নোটিশ দিয়েছি, আমরা আমাদের মতো নেব, প্রশাসন প্রশাসনের মতো নেব। Thank you.